জিলেটের কাউন্সিলিংয়ের জন্য যে এত লেট সেটা সত্যিই ছাত্র জন্য একটা চিন্তার বিষয় দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাকাডেমিক সেশনে জিলেটের কাউন্সিলিংয়ের এখনও কোনো রকম নোটিশ বা ইনফরমেশান আসেনি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মনে প্রচুর চিন্তার সংশয় এবং আমার কাছেও যা লাস্ট আপডেট ছিল সেপ্টেম্বরের লাস্ট উইকের মধ্যে জিলেটের যে আপডেট বা কাউন্সিলিং সংক্রান্ত জিনিসপত্র শুরু হওয়ার কথা ছিল কিন্তু আজকে সাতাশ তারিখে দাঁড়িয়েও এই পরিস্থিতি তো সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা প্রচুর চিন্তার মুখে তো তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য বেসিক কিছু ইনফরমেশান নিয়ে চলে এসেছি এবং তোমরা যারা ভর্তি হতে চাইছো এখনও কোনো প্রাইভেট কলেজে লো ফিসে সেই রিলেটেড আপডেট কিন্তু তোমাদের জন্য থাকছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও প্রো টেকনিক্যাল জিনিয়াসের চ্যানেল থেকে কিন্তু তোমরা ভবিষ্যতে এরকম প্রচুর আপডেট এবং ইনফরমেশন পাবে যেটা কিন্তু তোমাদের জন্য অনেকটা হেল্পফুল তো ভিউয়ার্স বেসিক্যালি একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছ অর্থাৎ পলিটেকনিক কমপ্লিট করে জিলেটে আসছো ডি ডিপ্লোমা থেকে ডিগ্রিতে সেই ক্ষেত্রে ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের যে একাডেমিক শেডিউল সেটা কিন্তু ম্যাকআউট খুব সুন্দরভাবে মেনটেন করে অর্থাৎ তোমাদের এই যে লেট অ্যাডমিশান এখানে কিন্তু ভুগতে হবে তোমাদেরই তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি অলওয়েজ তোমাদের বলবো যাদের র্যাঙ্ক একটু খারাপ এসেছে অর্থাৎ যারা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে মোটামুটি জানো যে র্যাঙ্কের মধ্যে আমি ভিডিও দিয়েছিলাম তো সেই র্যাঙ্কের মধ্যে যারা রয়েছে তারা গভর্নমেন্ট কলেজ কাউন্সিলিংয়ের জন্য অবশ্যই ওয়েট করতে পারো আমি তোমাদের কখনোই না করবো না কিন্তু যারা সংশয়ের মধ্যে রয়েছে বা এমন তোমাদের র্যাঙ্ক হয়েছে তোমরা ভাবছ তোমরা তোমাদের হ্যাঁ কলেজ পাবো কি না তাদের আমি অলওয়েজ বলবো তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিয়ে রাখার হলে কিন্তু পরবর্তীতে তুমি যদি ভর্তি হও সেই ক্ষেত্রে কিন্তু তুমি অনেকটা প্রবলেমে পড়বে কারণ আমি তোমাদের জানিয়ে রাখছি তোমাদের এই অট সেমিস্টার যদি ডিসেম্বরের নাম হয় সেটা কিন্তু লেট হয়ে ফেব্রুয়ারিতে হতে পারে কিন্তু পরের ইভেন সেমিস্টার কিন্তু তোমাদের সেই জুলাইয়ের মধ্যেই কমপ্লিট করতে হবে অর্থাৎ তোমাদের এখন যাই হয়ে যাক অর্থাৎ এখন তুমি সেপ্টেম্বরে দাঁড়িয়ে আছো এবং তোমাকে কিন্তু জুলাইয়ের মধ্যে দুটো সেমিস্টার কমপ্লিট করতেই হবে সেটা তুমি যেভাবেই করো না কেন তো সেই ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের জন্য একটা খুবই চিন্তার বিষয় তো আর একটা আপডেট তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি এই কারণে স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশন তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অপরচুনিটিস নিয়েছে তোমরা যারা স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে চাইছো বিটেক ল্যাটারেলের ক্ষেত্রে একেবারে লো ফিস টুল লাক্সের মধ্যে কিন্তু অ্যাডমিশন থাকছে তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা জানাতে পারো লিমিটেড কিছু সিট রয়েছে এই সেপ্টেম্বরে লাস্ট উইক পর্যন্তই কিন্তু অ্যাডমিশন হবে সেই ক্ষেত্রে তোমাদের কাছেও সময় নেই তো লাস্ট কিছু রিমেনিং সিট রয়েছে ভর্তির জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো আমি তোমাদের হেল্প করব অফিসিয়াল ফিস কাউন্সিলিং ফিসের থেকেও লো ফিসে কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু ভর্তি হতে পারো আর একটা বিষয় আমি তোমাদের এবার ঝিলেট কাউন্সিলিং রিলেটেডে যাচ্ছি সেটা তোমাদের কাউন্সেলিং যদি এখনও চালু হয় সেই ক্ষেত্রেও কিন্তু পুজোর পর অর্থাৎ অক্টোবর মিড হয়ে যাবে তোমাদের ক্লাস চালু হতে এবং পুজোর যা ছুটি এর পরবর্তীতে থাকবে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের ক্লাস হাতে খুবই কম হবে তো সেই ক্ষেত্রে এটা তোমাদের জন্য চিন্তার বিষয় কিন্তু কিছু করার নেই তোমাদের এইভাবেই সারভাইভ করতে হবে তো সেই ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমি তোমাদের মধ্যে নিয়ে এসেছিলাম এবং ভর্তি রিলেটেড তোমরা যারা এখনও ভাবছ যে অ্যাডমিশন নেবো কিন্তু অ্যাডমিশান নাও নি এইরকম স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি জাস্ট একটাই কথা জানাচ্ছি যদি তোমরা তোমাদের প্রসেসের মধ্যে সেট না থাকো অর্থাৎ ভাবো যে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে কি পাবে না আমি তাদের অবশ্যই বলবো তোমরা কিন্তু ভর্তি হতে পারো তো সেই ক্ষেত্রে পুরো ব্যাপারটাই তোমার ওপরে এবং অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের টিম আমি একদম তোমাকে হেল্প করবো তোমার পছন্দের কলেজ পেতে আসি আর একটা বিষয় সেইটা হচ্ছে তোমাদের জিলেট কাউন্সিলিং যেটা শুরু হয় তার পুরো যে প্রসেস কতদিন ধরে চলে এইটা নিয়েও কিন্তু অনেকে ইনফরমেশন চাই তো সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কাউন্সিলিং টোটাল সবকটা রাউন্ড কমপ্লিট হতে মিনিমাম কিন্তু কুড়ি দিন টাইম লাগবেই রেজিস্ট্রেশন চয়েস ফিলিং ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ম পা ডিসেন্ট্রালাইজ বাদ দিলাম আমি পুরো যে মেন প্রসেসটা সেটা কমপ্লিট হতেও কিন্তু কুড়ি দিন লাগে তো এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও রকম কোয়ারি থাকলে কমেন্ট করতে পারো আমি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দেবো এবং তোমাদের পুরো কনফিউশন ক্লিয়ার করব। ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো ধন্যবাদ